তেলের দাম বাড়ায় কৃষি খাতে কিছুটা প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কুমিল্লায় কৃষি উন্নয়ন কর্পোরেশনের ফলদ বাগান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তেলের দাম একটু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, আমি অস্বীকার করব না, কিন্তু দেশটাকে তো আমরা চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারি না, এর জন্য তো সরকার দায়ী না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যারা বাঁধিয়েছে, যারা যুদ্ধ করছে, যুদ্ধকে সময় তারা এর জন্য দায়ী। আজকে সারা পৃথিবীর অর্থনীতি একটা অস্থিরতার মধ্যে চলে গিয়েছে, এই অস্থিরতা মোকাবেলা করার জন্য সরকার তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে, যাতে তেলের কনজাম্পশন কিছু কমে যায়, প্রভাব ফেলবে। তবু আমি বলবো যে নানান দিকই এটা রয়েছে, বিদ্যুতের দাম ওই রকম বাড়ায় নাই, কাজেই বিদ্যুতের যে সমস্ত মেশিন চলে সেগুলো তো অসুবিধা হবে না।